فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. একবারের প্রশ্নটি ছিল যে ইন্টারনেট এবং ইউটিউবে বাচ্চাদের জন্য অনেক ইসলামিক ভিডিও আছে যেখান থেকে সূরা ও দোয়া শেখা যায়, কিন্তু এই ভিডিওগুলোতে মিউজিক আছে। এখন প্রশ্ন হলো যে বাচ্চাদের শেখানোর জন্য এই মিউজিক যুক্ত ভিডিওগুলো কি দেখানো যাবে? এটি ছিল প্রশ্ন। আসলে হচ্ছে কি যে মিউজিকটা যেটা আছে সেটা আপনি ভালো জানেন, মিউজিক তো মিউজিক মানে আমি বুঝি যে গান, মানে বাদ্যযন্ত্রের সুর, এটা আর কি বুঝি। তো এটার অনুমোদন কোনো অবস্থাতেই ইসলাম দেয়নি। আল্লাহ রাসুল বলেছেন যে কিয়ামতের আলামত হচ্ছে উত্তুকে জাতির মাআযিহ আল কিয়ানো, যে মানুষ খুব বেশি বেশি মিউজিক বাদ্যযন্ত্রের গান বাদ্যযন্ত্র শুনবে এবং এই নাতনের বহুজন আন মানে হচ্ছে নাতকীদের নাচ দেখবে। এই নাচটা হচ্ছে মানুষের কাছে গান বাজনা নাচ এগুলো সবচেয়ে আকর্ষণীয় হবে। সুতরাং যে সমস্ত ভিডিওগুলোতে বাদ্যযন্ত্রের সাহায্যে সংযুক্ত করে দেওয়া আছে কিন্তু সেগুলিতে দোয়া বা কা কোরআন মিশ্রিত করা হয়েছে, সেটা বাদ্যযন্ত্র হলে অবশ্যই শোনা যাবে না। তবে দফ, এই দফ যুক্ত যদি কোনো দোয়া থেকে থাকে, দফ বলতে এক ধরনের ঢোল যেটা এক সাইডে চামড়া দিয়ে আটকানো আর আরেক সাইডটা হচ্ছে মানে সেখানে কিছু দেওয়া নেই। বর্তমানে যেটা বাংলাদেশে বা বিভিন্ন দেশে যে এই ঢোলগুলো পাওয়া যায় দুই সাইডে চামড়া দিয়ে আটকানো, কিন্তু যেটা আল্লাহ রাসুল জায়েজ করেছেন যেটা কথা হাদিসে এসেছে সেটা হচ্ছে যদি এমন ঢোল হয় যা এক সাইডে চামড়া ব্যবহার করা হয়েছে, যে চামড়ায় আঘাত করলে আওয়াজ সৃষ্টি হবে, সুন্দর আওয়াজ সৃষ্টি হবে, এই ধরনের ঢোল বাজানোর অনুমতি রয়েছে, তবে বাদ্যযন্ত্রের অনুমোদন নেই। কাজেই এই ভিডিওগুলো যদি বাদ্যযন্ত্রের ব্যবহার হয়ে থাকে তাহলে অবশ্যই সেগুলি এড়িয়ে চলতে হবে। বাদ্যযন্ত্র ছাড়াও ইউটিউবে, ফেসবুক বা বিভিন্ন ইনস্টাগ্রাম বা আরও যেগুলি আপনার ইলেকট্রনিক মিডিয়া আছে, মানে যেটাকে আমরা বলবো যে নেটে যে সমস্ত মিডিয়াগুলো আছে, মাধ্যমগুলো আছে, সেখানে আপনি বাদ্যযন্ত্র ছাড়াও অনেক দোয়া কালাম অনেক কিছু পাবেন, আপনি সেটা ব্যবহার করতে পারেন। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।